হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং খ্যাতনামা সব চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, গৃহী এবং তেহজিব। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো হলদে পাখি। আজকে আমরা আঁকবো হলদে পাখি। হলদে পাখি চেনো? হ্যাঁ চিনি। কি রঙের হয়? লাল না, হলুদ এবং কালো। হ্যাঁ, হলদে পাখি এই কারণেই ওর নাম রাখা হয়েছে হলদে পাখি। হলদে পাখির গলার অংশটা কালো থাকে এবং বডির কিছু কিছু জায়গায় একদম কাঁচা হলুদ কালার থাকে, তাই না? চলো আমরা পাখিটা আগে এঁকে নিই। এখান থেকে আমরা ঠোঁট দিয়ে নিব। পাখিটার গড়নটা, বডির যে স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটাই শালিক পাখির মতো। লেজ দিয়ে নিব একটা, এবং লেজেরও কিছু কিছু অংশে কালো থাকবে। ওই পাশের পাটা অল্প দেখা যাবে। এটা কি ডাল আঁকাচ্ছো? ডাল, হ্যাঁ। আমরা চোখের অংশটা দিয়ে নিচ্ছি, একটু লালচে রঙের চোখ হয়। এবারে আমরা রঙে চলে যাব। আমরা হলদে পাখি রং করার জন্য নিব কাঁচা হলুদ কালার, একদম কটকটে হলুদ, যেটা হলুদ, বাদামি, কমলা এবং কালো। আমরা কালো রংটা সবার শেষে করব, কারণ কালো রংটার কারণে অন্য রংগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে আমরা আগে সবচেয়ে হালকা যে রংটা হলুদ, সেই হলুদ রংটাই আগে করে নিচ্ছি। এই বডিতে আমরা হলুদ দিয়ে নিব। আপু, তুমি কমলা কালার কোথায় দিবে? কমলা কালারটা দিব চোখে এবং ঠোঁটে। ঠোঁটটা কমলা রঙের হয় এবং চোখটা একটু লালচে লালচে হয়। আমরা এখানে কমলা রংটা দিয়ে নিব। কোথাও কোথাও আমরা একটু সাদা রেখে দিচ্ছি, এটা কিসের জন্য? হাইলাইটের জন্য। লেজের এই অংশটাতে হলুদ হবে, বাকি অংশটা কালো হবে। আমরা এই জায়গাগুলো হলুদ করে নিলাম। হলুদটা শুকানোর পরে আমরা আরো অন্য রং দিব। এবারে আমরা হলুদের সাথে সামান্য কমলা মিশিয়ে হালকা কমলা কালারটা ঠোঁটে দিয়ে নিব। তুমি কি বাদামি কালারটা শুধু ডালেই দিবে? না, আমরা বডিতেও একটু দিব, চোখের মধ্যে আমরা একটু একটু দিয়ে দিব, পরে চোখটাকে আমরা ঠিক করব। এবারে আমরা চলে যাব বাদামির কথা যেহেতু বললে, আমরা বাদামিটাই আগে করি। কমলার সাথে কালো মিশালে কি রং হয় বলো তো? গাঢ় বাদামি রংটা হয়। কমলার সাথে কালো মিশালে গাঢ় বাদামি রংটা হয়। এবারে আমরা হালকা বাদামিটা নিব। ডালের উপরে কেন হালকা বাদামি দিলে? কারণ গাছের মধ্যে লাইট শেড পড়ে, তাই না? উপরের দিকে আলো থাকে, নিচের দিকে অন্ধকার থাকে। সেই আলো অন্ধকারটাকে বোঝানোর জন্য আমরা এখানে হালকা গাঢ় দুটোই দিলাম। এবারে আমরা মিশিয়ে দিব। আমাদের ডাল আঁকা হয়ে গেছে। এবারে আমরা কালো নিব। কালো নিয়ে কালোর যে অংশগুলো আছে সেই অংশগুলো কালো করে নিব। খুব সাবধানে কালো রংটা দিতে হবে, কেন বলো তো? রং ছড়িয়ে গেলে সেটা দেখতে ভালো লাগবে। কালো রং কি মাথায় এবং গলাতে দিবে? হ্যাঁ, একটু লেজেও দিব। আমরা কিন্তু কালোটাকে খুব হালকা করে দিয়েছি, হলুদটাকেও খুব হালকা করে দিয়েছি। এরপরে আমরা সেকেন্ড টোনে এটাকে গাঢ় করে দিব। পায়ে কি কালো কালার দিবে? হ্যাঁ, পায়ে কালো হবে। এবারে আমরা সামান্য একটু কমলা মিশিয়ে নিব হলুদের সাথে, সামান্য পরিমাণে, জাস্ট হলুদটার একটা টোন আনার জন্য।
এটা আমরা কোথাও কোথাও একটু টোনিং করে দিব। এটা একদম কোকিল পাখির মতো দেখতে। হ্যাঁ, একদম কোকিল পাখির মতো। কোকিল এরকম দেখতে? হুম, অনেকটা অনেকটা। এরকম করে আমরা কোথাও কোথাও একটু শেড দিয়ে দিতে পারি। এরপরে আমরা ঠোঁটের মধ্যে একটু বাদামি এবং চোখের মধ্যে একটু বাদামি দিয়ে নিব। কালোটাকে আমরা আরো গাঢ় করে নিব, একদম জেড ব্ল্যাক যেটাকে বলে, এরকম একদম গাঢ় করে কালোটা নিয়ে আমরা ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক করে দিচ্ছি, তাই না? একদম জেড ব্ল্যাক করে দিচ্ছি। তোমরা কি জানো হলদে পাখির বৈজ্ঞানিক নাম কি? কি আপু? হলদে পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে ওলিওলাস এক্সেনথোর্নাস। ওলিওলাস প্রজাতির একটি পাখি, এবং বাংলাদেশে এই পাখি আগে প্রচুর পরিমাণে দেখা যেত। বর্তমানে এই পাখি হারিয়ে যাচ্ছে এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী এই পাখিকে সংরক্ষণ করতে বলা হয়েছে। ভীষণ সুন্দর এবং উজ্জ্বল রঙের একটি পাখি, তাই না? হ্যাঁ। তোমরা পাখি নিয়ে কিছু জানো? হ্যাঁ আপু, আমি একটি কবিতা বলি? হ্যাঁ শুনবো আমরা। Two little blackbirds sitting on a wall, one called Petal, one called Paul. Fly away Petal, fly away Paul. Goodbye Petal, goodbye Paul. বাহ, কি দারুণ হয়েছে। আপু, আমিও একটা গান জানি পাখি নিয়ে, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনবো। ধিন টাক টাক মাদল বাজে আজকে টিয়ের বিয়েটায়, লাল টুক টুক বর নেমে রাখবে করে ঘর জামাই। ধিন টাক টাক মাদল বাজে সিংহে ইগল আরো কত পাখি, বউ কথা কও সুরে যায় যে ডাকি। সিংহে ইগল আরো কত পাখি, বউ কথা কও সুরে যায় যে ডাকি। গায় যে শ্যামা সা রে গা মা তানপুরা তার তার নাই, তিন টাক টাক মাদল বাজে আজকে টিয়ের বিয়াটাই, তিন টাক টাক মাদল বাজে। বাহ, কি দারুণ হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখো, আমরা চোখটাকে একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। এবারে জাস্ট ডালের মধ্যে আমরা একটু হাইলাইট করে দিব। এই তো আমাদের হলদে পাখি আঁকা শেষ। অনেক সুন্দর হয়েছে আপু। চলো তবে আমরা বন্ধুদের দেখে আসি কেমন হলো হলদে পাখি আঁকা। ঠিক আছে আপু। ছোট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে হলুদ এবং কালো রং ব্যবহার করে আমরা কি করে হলদে পাখি এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানি আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে মোরগ। আমরা আজকে মোরগ বানাবো কি দিয়ে? কাগজ দিয়ে। ও, খুব সহজ পদ্ধতিতে আমরা মোরগটি তৈরি করব। জাস্ট এই ধরনের মোটা কাগজ নিয়ে নিতে হবে, সেটা বাদামি কালার হতে পারে, হালকা অফ হোয়াইট হতে পারে, টেক্সচার দেওয়া কোনো কাগজ হতে পারে, অথবা সাদাও হতে পারে। জাস্ট আমরা ঝালমুড়ির ঠোঙা দেখেছি, ঝালমুড়িওয়ালা কীভাবে বানায়, এই যে এরকম করে পেঁচিয়ে এরকম করে দেয় না, জাস্ট এরকম ঝালমুড়ির একটা ঠোঙা বানিয়ে নিতে হবে। এখান দিয়ে স্ট্যাপলার করে নিতে হবে অথবা আঠা দিয়ে আটকে নিতে হবে। আর এই জায়গাটা কি করতে হবে? কেটে নিতে হবে, সমান করে এটাকে কেটে নিতে হবে। আমরা এরকম একটা ঠোঙা বানিয়ে নিয়েছি ঝালমুড়ির, আমরা এই জায়গাটা সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এরকম ফ্লোরে বসে কিনা, যদি এরকম উঁচু নিচু হয়ে থাকে তখন আমরা এই জায়গাগুলো আবার সুন্দর করে কেটে নিই। এবারে আমরা এরকম গোল করে দুটো সাদা কাগজ কেটে নিব, জাস্ট বডির কালার। দুটো সাদা কাগজ আমরা কেটে নিয়ে এটার মাঝ বরাবর একটা
কাটিং করে নিব। একদম মাঝ বরাবর কাটিংটা করার পরে এটাকে এইভাবে করে ফোল্ড করে দিব। কি করলাম? ফোল্ড করে এই জায়গায় আমরা স্ট্যাপলার করে দিব, ঠিক আছে? এটাকেও আমরা সেম এইভাবে ফোল্ড করে স্ট্যাপলার করে দিব। এরপরে আমরা দুটো কালো কাগজ কেটে নিব, কালো কাগজ কেটে নিব আর একদম ছোট করে দুটো সাদা কাগজও কেটে নিব। কালোর মধ্যে সাদাটাকে বসাবো। এটা আমরা কি তৈরি করছি বলতো? মোরগের চোখ। এবারে জাস্ট এটাকে এই মাঝে লাগিয়ে দেবো। চোখটা খুব আকর্ষণীয় হবে না দেখতে? হ্যাঁ। জাস্ট গ্লু দিয়ে এটার মাঝে এইভাবে সেট করে দিতে হবে। এটাতেও সেম আমরা গ্লু দিয়ে নিব, দিয়ে এটার মাঝে এটাকে সেট করে দিব। আমাদের দুটো চোখ হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, মাথার উপরে মোরগের ঝুঁটি থাকে না? হ্যাঁ, মোরগের ঝুঁটি অনেক বড় হয়, অনেক বড়। ঝুঁটিটা তৈরির জন্য আমরা ঝুঁটির মতো করে একটু কেটে নিব। ঝুঁটি তো আঁকা বাঁকা হয়। হ্যাঁ, আমরা আঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। এরকম করে আমরা ঝুঁটিটা লাগিয়ে নিব। আগে আমরা এখানে গ্লু লাগিয়ে নিব। গ্লু লাগিয়ে মাথার উপরে কি দিলাম? ঝুঁটি দিয়ে দিলাম। এটা কি মাথা? উপরেরটা মাথা। হ্যাঁ। এবারে আমরা এই চোখটা আমরা বসিয়ে একটু ড্র করে নিব, কতটুকু গোল হয় সেটা দেখে। যে এতটুকু গোল হয় তাই না? আমরা কেটে নিলাম। এবার এটাকে আমরা জাস্ট চিকন চিকন করে কেটে নিব। এগুলো কোথায় লাগাবে দেখাচ্ছি। আমরা এটা চিকন চিকন করে কেটে নেওয়ার পরে এই যে চোখটা তৈরি করেছি, চোখের উপরে পাপড়ি দিয়ে দিব। মজা হবে না? এই চোখের উপরে আমরা এই পাপড়িটাকে সেট করে দিব। আরেকটা চোখের উপরেও আমরা একইভাবে সেট করে নিব। জানো আপু, মোরগ ডিম পারে না? হ্যাঁ, মোরগ তো পুরুষলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মুরগি। কারণে পুরুষলিঙ্গ হওয়ার কারণে মোরগ কিন্তু ডিম দেয় না। মোরগ দুই প্রকার, বনমোরগ আর গৃহপালিত। হ্যাঁ, এই যে আমাদের চোখের অংশ হয়ে গেছে। এবারে আমরা দুটো চোখ একসাথে করে সেট করে নিব। সেটা কিভাবে আটকাবো? এই কর্নারে আমরা একটু ব্লু দিয়ে দুটো চোখকে আগে আটকে নিব। এবারে এই চোখটা আমরা এখানে আটকে দিব, এই জায়গাতে গ্লু দিয়ে নিব। গ্লু দেওয়ার পরে আমরা এই এই বরাবর আটকে নিব। এবারে আমরা মোরগের একটা ঠোঁট তৈরি করে নিব। আমরা ঠোঁটটা কী রং দিয়ে তৈরি করব? কমলা কালার। আচ্ছা, কমলা কালার একটা ত্রিভুজ শেপে আমরা ঠোঁট কেটে নিব। আপু, আমি একটি মোরগ নিয়ে ছড়া বলি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সকালবেলা মোরগ ডাকে উঠতে মোদের কয়, তবুও যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়। বাহ, এটা কিন্তু সত্যি কথা তাই না? হ্যাঁ। এবারে আমরা ছোটটাকে সেট করে নিব। মোরগটা কি ডাকছে? হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা খুব পান করে একটু মজা করে মোরগের দুটো পা তৈরি করব। পাটা আমরা কীভাবে তৈরি করব? এরকম লম্বা ফিতার মতো করে ভাঁজ দিয়ে নিব। দেখে মনে হচ্ছে একটা পাহাড়ের মধ্যে চোখ টিকি লাগিয়ে দিয়েছে। এটা কি লেজে লাগাবে? না, এটা আমরা পা দিব। পা
দুটো পা আমরা এইভাবে পায়ের জন্য ফিতার মতো অংশ নিয়ে নিলাম এবং এটাকে এরকম করে আমরা ছোটবেলায় পাখা তৈরি করতাম, এরকম এপিট ওপিট করে ভাঁজ দিয়ে এরকম এপিট ওপিট করে আমরা ভাঁজ দিই। পা কিভাবে পাখার মতো করে বানাবে দেখো, এটা আমরা তো আসলে একটু মজা করে কার্টুন ক্যারেক্টারের মতো তৈরি করছি, এটা যেন দেখতে খুব ফানি হয় আমরা সেই চেষ্টা করব। এই জায়গায় আমরা পায়ের পাতার অংশ যেটা সেটা তৈরি করে নেব, কেমন? এরকম করে দুটো তৈরি করে নিলাম এবং দুটোর সাথে দুটো আটকে দিব। পায়ের পাতা অরেঞ্জ কালারের দিবে? হ্যাঁ, অনেক কিউট লাগছে এটাকে। এবারে জাস্ট এটা আমরা এটার সাথে আটকে দিব, পাগলও ঝুলবে, দেখতে বেশ ফানি লাগবে। এটাকে কোথাও ঝুলিয়েও রাখা যাবে? এটাকে বসিয়েও রাখা যাবে, তোমার পড়ার টেবিলে তোমার পাশে বসে থাকবে, ভালো হবে না? হ্যাঁ। এবারে আমরা যদি চাই দুটো ডানা দিয়ে দিতে পারি, এরকম ভাঁজ করে নেই, একবারে আমরা ডানা দুটো কেটে দিই। মোরগের কিন্তু পাখা অনেক বড় বড় থাকে, পাখা থাকে অনেক বেশি বড় এবং আকর্ষণীয় থাকে, তাই না? কিন্তু যখন মোরগ পাখা না খুলে তখন মনে হয় যে ছোট। জাস্ট এইখান থেকে আমরা পাখা দুটোকে আটকে দিব। এরপরে আমরা পাখার ভেতরের যে অংশটা এরকম সামনের দিকে ফোল্ড করে দিব, তখন এটা সামনে থেকে দেখতে বেশ সুন্দর লাগবে। আবার যদি আমরা চাই এই জায়গাটাতেও আমরা এরকম করে একটু ফোল্ড করে দিতে পারি, তো কার্ভ হয়ে থাকবে, দেখতে কিউট লাগবে। এটা মানুষের মতো সোজা মুরগি হয়ে গেছে। এই তো আমাদের মোরগ তৈরি শেষ। হ্যাঁ, এরকম মোরগ তৈরি করে আমরা চাইলে এরকম টেবিলে বসিয়ে রাখতে পারি, চাইলে আমাদের শোকেস বা আমাদের ঘরের যে খেলনার র‍্যাক গুলো থাকে সেটার উপরে এরকম করে কিন্তু আমরা বসিয়ে রাখতে পারি, পাগুলো ঝুলবে, দেখতে কিউট লাগবে না? আবার আমরা যদি মাথার এখান থেকে একটু সুতা ঝুলিয়ে নিই, এখান থেকে সুতা ঝুলিয়ে কিন্তু আমরা উপর থেকেও ঝুলিয়ে দিতে পারি। ছোট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে মোরগ তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব বিখ্যাত স্থপতি লুই আই কানের উল্লেখযোগ্য স্থাপনা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কে। আজকে আমরা জানবো বিখ্যাত স্থপতি লুই আই কানের নাম করা স্থাপনা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কে। তোমরা কি জাতীয় সংসদ ভবন চেনো? হ্যাঁ, আমার বাসার কাছে থেকে অনেক কাছে। অনেক কাছে, তার মানে সংসদ ভবন দেখেছো? হ্যাঁ। তুমি? আমিও দেখেছি। খুব সুন্দর না সংসদ ভবনের আর্কিটেকচারাল ডিজাইন? ডিজাইনটা বেশি সুন্দর লাগে আমার। হ্যাঁ, এই সংসদ ভবনে সুন্দর নকশাটি করেছেন স্থপতি লুই আই কান। চলো আমরা সংসদ ভবন সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুইস কান অথবা লুই আই কান এটির মূল স্থপতি। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যদের আবাসস্থল। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক। উত্তর দিকে লেক রোড, পূর্ব দিকে রোকেয়া সরণি, দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, পশ্চিম দিকে মিরপুর সড়ক।
ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল ও সহজে চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। মূল ভবনটি সংসদ ভবন মূলত তিন ভাগে বিভক্ত। মূল প্লাজা 8,23,000 বর্গ ফুট, 76,000 বর্গ মিটার। দক্ষিণ প্লাজা 2,23,000 বর্গ ফুট, 21,000 বর্গ মিটার। রাষ্ট্রপতি প্লাজা 65,000 বর্গ ফুট, 6,000 বর্গ মিটার। মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল ও জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বহির্ভাগে অবস্থিত। মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম হ্রদ দুটি বাগানের মাঝে শূন্যস্থান পূরণ করেছে। এই স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্যশৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে স্থাপত্যশৈলী দ্বারা। এটি পৃথিবীর অন্যতম শিল্পকলাগুলোর মধ্যে একটি। মূল ভবনটি 9টি পৃথক ব্লক দিয়ে তৈরি। মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা 155 ফুট এবং বাকি 8টি ব্লকের উচ্চতা 110 ফুট। প্রতিটি ব্লকের জায়গাকে বিভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে। করিডোর, লিফট, সিঁড়ি ও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোর মাঝে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। পুরো ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলোর সমন্বয়ে একটি ব্লকে অভিন্ন স্থান হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় তলার একটি লোগোয়া ব্লকে প্রধান কমিটির রুমগুলো রয়েছে। সকল ধরনের সংসদীয় কার্যক্রম, মন্ত্রী, চেয়ারপারসন এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে। এই ভবনে সংসদীয় সচিবের জন্য রয়েছে কিছু অফিস বরাদ্দ। মূল প্লাজার মূল অংশটি হচ্ছে সংসদ অধিবেশন কক্ষ। এখানে একই সময় 354 জন সংসদ সদস্যের সংস্থান রাখা হয়েছে। ভিআইপিদের জন্য 2টি পোডিয়াম এবং 2টি গ্যালারি রয়েছে। পরাবৃত্তাকার ছাদ সম্পন্ন অধিবেশন কক্ষটির উচ্চতা 117 ফুট। ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো এতে প্রবেশ করতে পারে। সূর্যের আলো চারদিকের ঘেরা দেয়াল অষ্টভুজাকৃতির ড্রামে প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করে। আলোর নান্দনিকতা ও সর্বোচ্চ ব্যবহার লুই আই কানের স্থাপত্য ক্ষমতার নিদর্শনস্বরূপ। কৃত্রিম আলোকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে সূর্যের আলোর প্রবেশের ক্ষেত্রে তা কোনো বাধা সৃষ্টি করতে পারে না। স্যান্ডেলির বা ঝাড়বাতিরগুলো পরাবৃত্তাকার ছাদ থেকে নিচে নেমে এসেছে। এর গঠনশৈলীতে ধাতুর ব্যবহার প্রতিটি আলোক উৎসের ভিত্তি হিসেবে কাজ করে। ওপরের অংশের অভ্যাগত এবং গণমাধ্যমের জন্য গ্যালারির ব্যবস্থা রয়েছে। এছাড়াও এর বিভিন্ন অংশে রয়েছে প্রথম তলায় একটি গ্রন্থাগার, তৃতীয় তলায় সংসদ সদস্যদের জন্য লাউঞ্জ এবং ওপর তলায় মিলনায়তন। দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউর অভিমুখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অবস্থিত। এর উচ্চতার ভবন কাঠামো সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সংসদ ভবনের মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। উত্তর দিকে অবস্থিত রাষ্ট্রপতি প্লাজা সম্মুখে লেক রোড অবস্থিত। এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মার্বেলের তৈরি মেঝে, গ্যালারি এবং খোলা পথ এই প্লাজার নির্মাণশৈলীর বৈশিষ্ট্য। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।